চাঁদপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের নকল সরবরাহ এবং দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্র সচিব সহ দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে প্রশ্নের নকল করার সহযোগিতার অভিযোগে কুমিল্লা শিক্ষা বোর্ড তাদের বহিষ্কার করে। এদিকে কেন্দ্র সচিব সাখাওয়াত হোসেন পাটোয়ারিকে প্রত্যাহার করে নতুন করে শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটোয়ারিকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক তাকে দায়িত্ব প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা শাহনাজ।